আনন্দ বিড়িতে সবাইকে স্বাগতম। আজ একটু ভিন্ন স্বাদের খবর নিয়ে হাজির হলাম। ট্যাটু করতে ইচ্ছা করে ভালোবাসেন ট্যাটু দিয়ে শরীর সাজাতে। বলিউড থেকে টলিউড বা একেবারে আম বাঙালির ঘরেও ঢুকে পড়েছে ট্যাটু ফ্যাশন। তবে এটা মোটেও হালফিলের ফ্যাশন নয়, ট্যাটুর ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। বহু উপজাতি ধর্মবিশ্বাস বা সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ট্যাটুর ইতিহাস। কিন্তু এই ট্যাটুর টানে শতাধিক বছর আগের উচ্চপদস্থ এক ব্রিটিশ সেনা কর্মকর্তা যে অদ্ভুত সংগ্রহে নেমেছিলেন তা শুনলে তো চমকে যাবেনই, আঁতকে উঠতে পারেন। এই অদ্ভুত সংগ্রহ মোকামোকাই নামেই পরিচিত। এই সংগ্রহে কি আছে জানেন কি? উল্কি করা মৃত মানুষের মাথা। চমকে উঠলেন তো? আসুন জেনে নেওয়া যাক প্রায় 150 বছর প্রাচীন এই সংগ্রহ সম্পর্কে কিছু তথ্য। এটি মাউরি উপজাতির এক মৃত মানুষের সংরক্ষিত ধরহীন মাথা। মূলত নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কিছু এলাকায় আজও মাউরি উপজাতির মানুষরা বাস করে। মাউরিরা তাদের ধর্মবিশ্বাস বা সমাজ ব্যবস্থা অনুযায়ী সারা শরীরে আর মুখে উল্কি বা ট্যাটু করে বিশেষভাবে চিহ্নিতকরণের জন্য। মাউরি উপজাতির এই উল্কি বা ট্যাটু শরীরে আর মুখে চিরস্থায়ী চিহ্ন তৈরি করে। এই ট্যাটুকে বলা হয় টামোকো। 1864 সালে কর্মসূত্রে নিউজিল্যান্ডে যান ব্রিটিশ মেজর জেনারেল হোরাশিও গর্ডন রবলে। সেখানে তাকে কয়েক বছর থাকতে হয়। এই সময় গর্ডন রবলের নজর কাড়ে মাউরি উপজাতিদের গোটা মুখ জুড়ে আঁকা ট্যাটু বা টামোকো। মাউরিদের টামোকো তাকে এতটাই আকৃষ্ট করে যে তিনি ওই ট্যাটুগুলো নিজের নোটবইতে এঁকে তা নিয়ে লেখালেখি শুরু করেন। কিন্তু নিজের হাতে আঁকা ছবি দিয়ে তিনি পরিষ্কার করে সবাইকে বিষয়টি বোঝাতে পারছিলেন না। কিছু একটা বিকল্প উপায় বের করতে গিয়ে মাথায় আসে এই অদ্ভুত আইডিয়া। মৃত উপজাতিদের উল্কি করা কাটা মাথা সংগ্রহ করে রাখবেন বলে ঠিক করেন গর্ডন। মাউরি উপজাতির মৃতদের মাথা বিশেষ উপায়ে সংরক্ষণ করেন গর্ডন রবলে। এই সংগৃহীত টামোকো আঁকা মাথাগুলোকেই বলা হয় মোকামোকাই। মাথার ভিতরের অতি পচনশীল অংশগুলোকে যেমন চোখ ও মগজ বের করে এনে তার মধ্যে বিশেষ এক ধরনের গাছের ছাল আর এক ধরনের আঠা ভরে দেওয়া হতো। উপরের চামড়া তো মাখিয়ে দেওয়া হতো বিশেষ এক ধরনের আঠা। উপযুক্ত সংগ্রহ ব্যবস্থার ফলে বছরের পর বছর পেরিয়েও অবিকৃত থেকে গিয়েছে এই মোকামোকাই। জেনারেল গর্ডন রবলে অবসরের পর যখন ইংল্যান্ডে ফিরে তখন তার সংগ্রহে ছিল প্রায় 35 থেকে 40টি মোকামোকাই বা উল্কি করা কাটা মাথা। বর্তমানে গর্ডন রবলের মোকামোকাইয়ের কয়েকটি আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে রাখা আছে।